নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অতীতে বহুত জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই কারণে যে তারা দুর্বলের উপরে হাত কায়েম করত শাস্তি দিত কিন্তু শক্তিশালী সম্ভ্রান্ত মানুষ যদি একই অপরাধ করত তাকে ছেড়ে দেওয়া হইত কথা বলতে গেলে অনেক কথা আসতে পারে তা যাই হোক একটু চিন্তা করে দেখেন আল্লাহর নবী এবার কি বলতেছে শোনো নবী জি এবার বলতেছে এই তোমরা শোনো আল্লাহর শপথ এই মহিলার জায়গায় যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা হতো অবশ্যই অবশ্যই আমি ফাতেমার হাতটা কেটে দিতাম নবীজি ছিলেন এমন ইনসাফওয়ালা শুধু তাই না অনেক বিচার আছে নবীজির কাছে আসছে বিচার নিয়ে দলিল প্রমাণ হাজির করছে ইহুদি আবার একজন মুসলমান সাহাবী সেও দলিল হাজির করছে দুজনেরই এভিডেন্স আছে দলিল আছে সাক্ষী আছে এখন মাসালা কি হবে মাসালা হলো আল্লাহর নামে কসম করতে হবে ইহুদি যে ও তো ভয় পাবে না ও তো এমনিই আসছে ধোকাবাজি করতে ও আল্লাহর নামে কসম করে ফেলছে নবীজি যেটা সাহাবার প্রাপ্য ছিল ওই ইহুদি কসম করার কারণে ইহুদির পক্ষে নবীজি রায় দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কেমন ইনসাফ ওয়ালা নবী ছিলেন আমাদের ওনার জীবনে ছিল ইনসাফ ওনার জীবনের মধ্যে ছিল ইহসান মানুষের জন্য কত ত্যাগ আল্লাহর নবী স্বীকার করেছেন শুধু তাই না নবীজির যদি প্রত্যেকটা স্টেপকে আমরা আলাদা আলাদা ভাবে আলোচনা করি লম্বা সময় হয়ে যাবে নবীজির শৈশব কেমন ছিল নবীজির কৈশোর কেমন ছিল নবীজির যৌবন কেমন ছিল এই রকম ভাবে এক একটা ধাপ যদি মোটামুটি লেখাপড়া করে আলোচনা করা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের মানচিত্র আমাদের সামনে চলে আসবে এরকম অনেক জায়গায় আয়োজন হয় আপনারা ওলামায়ে কেরাম আছেন সবাই তো মুরব্বি আছেন এই জায়গায় বেশিরভাগ আপনাদেরও যদি সুযোগ হয় এরকম মাঝে মধ্যে করবেন সিরাতুন নবীর আলোচনা হবে এক একটা বিষয়ের উপরে যেমন আমি কয়েকদিন আগে এক জায়গায় গেছি আমাকে বিষয় দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল আমি তো জীবনেও আলোচনা করি নাই যৌবনকাল নিয়ে শুধু একটা বিষয় নিয়ে এটা দেওয়ার পরে আমি আলোচনা করছি অনেক আমি দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনটা কেমন ছিল এটা যদি আমরা বর্তমান তরুণ প্রজন্মের সামনে সুন্দরভাবে তুলে দিতে পারতাম আর তারা যদি আল্লাহর নবীর যৌবনের অনুসরণ করত প্রত্যেকটা যুবক কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া পাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলত কিন্তু আফসোস আমাদের মধ্যে সে অবস্থা নাই সেজন্য নবীজির জীবনের প্রত্যেকটা ধাপ কেমন ছিল নবীজির কৈশোর কেমন ছিল শৈশব কেমন ছিল যৌবন কেমন ছিল নবুয়ত পূর্ববর্তী জীবন কেমন ছিল নবুয়ত পরবর্তী জীবন কেমন ছিল মক্কী জীবন কেমন ছিল আত্মীয়দের সাথে আচরণ কেমন ছিল সঙ্গী সাথীদের সাথে আচরণ কেমন ছিল মুসলিমদের সাথে আচরণ কেমন ছিল নিজের ঘরের মধ্যে স্ত্রীদের সাথে আচরণ প্রত্যেকটা জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ উত্তম আখলাকের প্রদর্শন উম্মতের জন্য নবীজি রেখে গেছে এমন এক জীবন দর্শন আমার আপনার নবী বিষয়টা আবার এমন না যে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুণ একটু বেশি আর একটা একটু কম এমন না যেমন আমাদের মধ্যে হয় একটা লোক বাবা হিসাবে ভালো কিন্তু সে শ্বশুর হিসাবে ভালো না মা হিসাবে ভালো কিন্তু শাশুড়ি হিসাবে ভালো না এমন লোক আছে না নাই সমাজে আছে না কি বলেন না তাহলে দেখেন একটা গুণ ভালো আর একটা গুণ নিচু এমনটা নয় বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলা গুণে গুণান্বিত ছিলেন ওনার মধ্যে প্রত্যেকটা গুণের পূর্ণাঙ্গতা এবং পরিপূর্ণতা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের স্ত্রীদের সাথে কেমন ছিলেন বর্তমান সময়ের পরিস্থিতি হলো বিশেষ করে অধিকাংশ মানুষ আজকে পারিবারিক সমস্যার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শহরের মধ্যে যদি খেয়াল করা হয় দেখা যায় অনেক সময় বিবাহ বিচ্ছেদ ঘটতেছে অনেক ঘটনা এরকম অথচ নবীজি কেমন ছিলেন নবীজির তো জীবনের শেষ দিকে একজন স্ত্রী ছিল না একাধিক স্ত্রী ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় অবস্থান করতেন
প্রত্যেক দিন ফজরের নামাজের পর তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে যাইতেন সালাম দিতেন খোঁজ খবর নিতেন এরপরে সর্বশেষ যার ঘরে অবস্থানের দিন তার ঘরে তিনি অবস্থান নিতেন প্রত্যেকের খোঁজ খবর নিতেন স্ত্রীদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আচরণ করতেন অমুসলিমদের সাথে নবীজির আচরণের ঘটনা হাদিসের মধ্যে অনেক পাওয়া যাবে আল্লাহর নবী অমুসলিমদের সাথে এমন উত্তম আচরণ প্রদর্শন করেছে যে অনেক কাট্টা কাফের অমুসলিম নবীজির আখলাকে মুগ্ধ হয়ে তারা ঈমান গ্রহণ করেছে এমন এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল এজন্য দ্বিতীয় যেই গুণটা যে তার জীবন হবে এমন এক জীবন যার মধ্যে সব কিছু থাকবে জয় পরাজয় সুখ দুঃখ আনন্দ উল্লাস পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সব কিছু থাকবে এইটা আপনি तमाम দুনিয়ার অন্য কারো মধ্যে পরিপূর্ণভাবে পাবেন না পাওয়া যাবে একজনের মধ্যে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা গুণ গেল এক নাম্বার তিনি প্রেরিত হবেন সমগ্র সৃষ্টিকুলের জন্য তার জীবনটা এমন হবে একমুখী না তার জীবন হবে বহুমুখী প্রত্যেকটা জায়গায় তার পদাচারণা থাকবে যাতে করে আমরা তার অনুসরণ অনুকরণ করতে পারি যেখানেই আমাদের অবস্থান হোক না কেন আমি জানি খুইজা ওই জায়গায় নবীর কোন আদর্শ বের করতে পারি এমন ব্যক্তি দরকার আর এই পদাচারণা একজনের ছিল তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় বিষয় তার দ্বারা এমন কিছুর পূর্ণতা আসবে যা তার পূর্বে কারো মাধ্যমে আসে নাই যিনি সমগ্র মানবজাতির জন্য যিনি সমগ্র মানবজাতির জন্য আদর্শ হবেন তার মধ্যে এমন কিছু তার দ্বারা এমন কিছু পূর্ণাঙ্গতা লাভ করবে যা তার পূর্বে আর কখনো পূর্ণাঙ্গতা পায় নাই কথাটা বুঝতে পারছেন আল্লাহ তাআলা এমন কিছু বিষয়কে পূর্ণতা দিবেন যা তার পূর্বে কারো দ্বারা আল্লাহ তাআলা দেন নাই এখন আসেন আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা কি কি পূর্ণতা দিয়েছেন এক নাম্বার আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পরিপূর্ণতা প্রদান করেছে সুবহানাল্লাহ নবীদের আশার ধারাবাহিকতা আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সমাপ্ত করেছেন পূর্ণতা দিয়েছেন এইজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয় ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি কার রাসূল একটু জোরে বলেন না জোরে বলেন কার রাসূল আল্লাহ তাআলার রাসূল শুধু তাই না ওয়া খাতামান নাবিয়্যিন তিনি হলেন শেষ নবী সুবহানাল্লাহ খাতামান নাবিয়্যিন খাতাম মোহর মেরে দেওয়া হয়েছে নবীজির আগমনের মাধ্যমে নবুয়তের পরিপূর্ণতা আল্লাহ তাআলা প্রদান করেছে সুবহানাল্লাহ এখন আরেকটা বিষয় যে আল্লাহর নবীর দ্বারা যেই বিষয়গুলো পরিপূর্ণতা লাভ করেছে সেই বিষয়গুলোর সত্যায়ন এমন কারো কাছ থেকে হতে হবে যার সত্যায়ন কখনো অসত্য হতে পারে না তার মানে এই বিষয়গুলোর পূর্ণাঙ্গতার ঘোষণা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতে হবে তাহলে আমার আপনার নবীর মাধ্যমে এক নম্বরে নবুয়তের পূর্ণাঙ্গতা হয়েছে এই সত্যায়ন দুনিয়ার কোনো মানুষের নাকি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন আপনি হলেন শেষ নবী আপনার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতার পরিপূর্ণতা প্রদান করা হলো শুধু তাই না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইস্তু লি উতাম্মিমা মাকা নবীজি বলেন আনা খাতামুন নাবিয়িন লাউ কানা বাদি আল্লাহর নবী বলেন লা নাবিয়্যা বাদি আনা খাতামুন নাবিয়িন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না লা নাবিয়্যা বাদি আমার পরে কোন নবী নাই তাহলে বোঝা গেল
নবীজি শেষ নবী এই সত্যায়ন এক নম্বরে করেছে কে একটু জোরে বলেন নবীজি শেষ নবী নিজে বলেছেন যেই নবী গোটা জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই এখন বলেন যারা আল্লাহ তাআলার সত্যায়নকে ওভারটেক করে নবীজির কথাকে ওভারটেক করে যারা বলতে চায় নবীর পরে আরো নবী আছে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানাতে চায় এই মতাদর্শ যারা বিশ্বাস করে যারা ওই মতাদর্শের পক্ষে অবস্থান করে কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে তারা কাফের কোনো সন্দেহ নাই কাদিয়ানি যারা যারা এই মতবাদ মানে নিঃসন্দেহে তারা কাফের তাদেরকে যারা কাফের মনে করে না তাদেরও সমস্যা আছে তাহলে এক নাম্বার পূর্ণাঙ্গতা আল্লাহ তাআলা দিয়েছেন নবুয়াতির সিলসিলার পূর্ণাঙ্গতা দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর মাধ্যমে জীবন ব্যবস্থার পরিপূর্ণতা দিয়েছেন প্রত্যেকটা নবী একটা মতাদর্শ একটা জীবন দর্শন তার উম্মতদের সামনে বলতো কোনো সন্দেহ নাই প্রত্যেকের জীবন দর্শন ছিল উত্তম কিন্তু পূর্ণাঙ্গ নয় কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা যেই দিন দিয়েছেন যেই জীবন ব্যবস্থা দিয়েছেন সূরা মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে নবুয়াতির পরিপূর্ণতা প্রদান করেছেন দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জীবন ব্যবস্থা যেই ধর্ম ইসলাম এটার পরিপূর্ণতা আল্লাহ তাআলা দিয়েছেন সুবহান বিদায় হজের দিন আল্লাহ তাআলা বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম ও আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা দ্বীন পরিপূর্ণ করলাম নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করলাম তাহলে অতীতের যত জীবন আদর্শ ছিল সবগুলা ভালো কোনো সন্দেহ নাই কিন্তু পরিপূর্ণ জীবন ব্যবস্থা ছিল না আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা আমাদেরকে দান করেছে এই আয়াতের তাফসীরের মধ্যে আছে এক ইহুদি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে আসার পরে বলতেছে খলিফাতুল মুসলিমিন আপনাদের কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াত আছে যেই আয়াতটা যদি মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম কোন আয়াত সেইটা বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা এটা যদি তাওরাতে নাজিল হতো আমরা ওই দিনটাকে ঈদের দিন বানায় ফেলতাম তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে নবুয়াতির পূর্ণাঙ্গতা প্রদান করেছেন সত্যায়ন আল্লাহ তাআলা করেছেন জীবন ব্যবস্থা ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করেছেন সত্যায়ন আল্লাহ তাআলা করেছেন তিন নাম্বার আমার আপনার নবীর দ্বারা আল্লাহ রব্বুল আলামিন উত্তম আখলাকের পরিপূর্ণতা প্রদান করেছে অতীতে যত নবী ছিল সব নবী উত্তম আখলাকওয়ালা সব নবী উত্তম আখলাকওয়ালা কোনো সন্দেহ নাই অতীতে যত নবী ছিল তাদের আখলাক উত্তম ছিল এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি জোরে বলেন আছে উত্তম আখলাক ছিল কিন্তু পরিপূর্ণ আল্লাহ তাআলা প্রদান করেন নাই আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম আখলাকের পরিপূর্ণতা প্রদান করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক নবীজি বলেন আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে তাহলে আমার আপনার নবী অতীতের সব নবী ছিলেন উত্তম চরিত্রওয়ালা আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শুধু উত্তম আখলাকওয়ালা নয়
বরং তিনি উত্তম আখলাকের পরিপূর্ণতা প্রদান করেন ওয়ালা সুবহানাল্লাহ আমার আপনার নবীর নবীজির চারিত্রিক সত্যায়ন দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বার কমিশনার মেয়র করে নাই এখন তো এমন এক জামানা দেখা যায় একজন শাইখুল হাদিস একজন আহলুল্লাহ বুজুর্গ মানুষ ওনার চারিত্রিক সনদ যার কাছ থেকে আনতে হয় মাশাআল্লাহ তার চরিত্রের অবস্থা বলাও যায় না পরিস্থিতিটা তো এরকমই কি বলেন এটা একটা সিস্টেমের কারণে হয়ে গেছে কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক সনদ প্রদান করেছে কে একটু বলেন কাফেররা দেখেন আমার আপনার নবীজির বিষদগার করেছে বিরুদ্ধাচরণ করেছে কিন্তু ইতিহাসের পাতায় সিরাতের পাতায় এমন একটা কথা পাওয়া যাবে না মক্কা আর কুরাইশ কাফেররা নবীজির চারিত্রিক বিষয়ে কোনো কথা বলেছে নবীজির অগ্রযাত্রাকে থামায়া দেওয়ার জন্য তার কাছে যেন মানুষেরা না যায় এই জন্য তারা নবীজির বিরুদ্ধে দুইটা অপবাদ দিত সাধারণত একটা হলো জাদুকর আর একটা হলো পাগল আবার বলতো কবি এই তিনটা অপবাদ দিত এটা অপবাদ এটা চরিত্রের সাথে সম্পৃক্ত নয় আমার আপনার নবীর চারিত্রিক বিষয়ে কাটটা কাফের সেও কোনোদিন কোনো অপবাদ দিতে পারে না কোনো কাফের নবীজির চারিত্রিক বিষয়ে বলতে পারে নাই যে মুহাম্মদ যৌবনকালে এরকম ছিল এরকম ছিল এটা বলতে পারে নাই অথবা মুসা আলাইহিস সালামের ব্যাপারে দেখেন কারণ যখন যাকাত দিতে অস্বীকার করলো একটা মেয়েকে সে ভাড়া করছে এই কথা বলার জন্য মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জেনার অপবাদ দিবেন আউযুবিল্লাহ এই একটা ষড়যন্ত্র করছে কিন্তু বলেন তো মক্কার কোন কাফের দেখান যে আমার আপনার নবীর বিরুদ্ধে এই রকম কোন ষড়যন্ত্র করার সাহসও কি পেয়েছে পায় নাই কারণ নবীজির চরিত্র ছিল এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা এমন ছিল আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চারিত্রিক সনদ বর্ণনা করেন সূরাতুল কলামের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ তাআলা বলেন আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠ করেছি তাহলে লম্বা করব না আর আলোচনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের সিলসিলার পরিপূর্ণতা প্রদান করেছেন আল্লাহ তাআলা ইসলামের জীবন বিধান যেই জীবন দর্শন দ্বীনের পরিপূর্ণতা প্রদান করেছেন উত্তম আখলাকের পরিপূর্ণতা আল্লাহ তাআলা প্রদান করেছেন এই জন্য আল্লাহ তাআলাই আমাদেরকে বলতেছেন ও দুনিয়ার মানুষ শুনে নাও লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ তিনটা পাওয়া গেল আরেকটা আছে মনে আছে নি আপনাদের মনে আছে দুই একজন আছেন বলতে পারবেন যে তিনটা অপশন গেছে আছেন নি দুই একজন বলতে পারবেন যাই হোক বলার দরকার নাই মনে রাখলে হবে বুঝলে হবে অনেক সময় অনেক জিনিস মনে থাকে না এখন যদি আমাদের কাউরে যদি বলা হয় যে আপনি নামাজ ভাঙ্গের যেই কারণ আছে এগুলো একটু ধারাবাহিক বলেন এইটা অনেক পাক্কা নামাজি অনেক আলেমরে ধারাবাহিক বলতে বললে বেশ লেগে যাবে কিন্তু যদি কখনো ওয়াজিব ছুটে যায় সে এমনি বুঝতে পারবে যে ওয়াজিব ছুটে গেছে তা যাই হোক তিনটা গেল এক নাম্বার তিনি প্রেরিত হবেন সমগ্র সৃষ্টিকুলের জন্য দুই নাম্বার তার জীবনের মধ্যে প্রত্যেকটা দিক পাওয়া যাবে তিন নাম্বার তিনি এমন কিছু বিষয়ের পরিপূর্ণতা প্রদানের মাধ্যম হবেন যা তার পূর্বে কখনো পূর্ণাঙ্গতা লাভ করে নাই তিনটা গেল এবার হলো চার নাম্বার চার নাম্বার হলো তার কাছে প্রেরিত ওহির বিধান এবং তার জীবন আদর্শ আমাদের কাছে এমন ভাবে পৌঁছাতে হবে যেখানে কোনো বিকৃতি সাধন হয় নাই নির্ভুলভাবে আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আল্লাহর রাসূল যে ওহি প্রাপ্ত হয়েছেন সেই ওহি বিধিবিধান নির্ভুলভাবে আমাদের পর্যন্ত পৌঁছাতে হবে আপনি যদি একটু খোঁজেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার 570 বছর পরে নবীজি দুনিয়াতে আসতেন ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার 100 বছর পার হওয়ার আগেই ইনজিলের মধ্যে বিকৃতি ঘটে গেছে ঈসা আলাইহিস সালামের জীবন আদর্শ পরিপূর্ণভাবে পৃথিবীর কোথাও সংরক্ষিত নাই ইব্রাহিম আলাইহিস সালামেরটা নাই মুসা আলাইহিস সালামেরটা নাই অতীতের যত ঐশী কিতাব ছিল সবগুলা বিকৃত হয়ে গেছে অতীতের যত নবী ছিল তাদের জীবনের প্রত্যেকটা দিকের খবর একেবারে নিঃসন্দেহে
ভুল ভ্রান্তি মুক্ত পৃথিবীর কোথাও সংরক্ষিত নাই কিন্তু 1500 বছর পার হয়ে গেছে নবীজি যেই বিধান নিয়ে আসতেন যেই ওহি আল্লাহ তাআলা নবীজির কাছে নাযিল করেছেন নবীজির যেই জীবন আদর্শ পরিপূর্ণভাবে নির্ভুলভাবে আমাদের সামনে আছে না নাই 1500 বছর পার হয়ে গেছে কুরআনুল কারীমের মধ্যে একটা নুকতাও কেউ পরিবর্তন করতে পারে নাই 1500 বছর পার হয়ে গেছে আল্লাহর নবীর জীবন আদর্শের যেই পরিপূর্ণ সূরাত সিরাত আমাদের সামনে উপস্থিত কারণ এই মহান খেদমত যারা আনজাম দিয়েছেন তারা সর্বোচ্চ সত্যবাদিতা ও আমানতদারিতার পরিচয় প্রদর্শন করেছে কুরআনুল কারীম যখন বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে নিয়া এই কুরআনুল কারীমের কপিগুলো একত্রিত করা শুরু হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিছু করা হলো একত্রিতভাবে কিন্তু বর্তমানে যেই নুসখা যেই কিতাব আমরা পড়ি এইটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অন্যান্য ভাষায় যতগুলা নুসখা ছিল সবগুলাকে তিনি পোড়ায়া দিয়েছেন সবগুলাকে বাদ দিয়ে এক তরিকায় কোরআন তিলাওয়াতের ব্যবস্থা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন এইজন্য ওনাকে জামিউল কোরআন বলা হয় 1500 বছর পার হয়ে গেছে এই জামিউল কোরআন ওনার যেই খেদমত 1500 বছর পার হয়ে গেছে কেউ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেদমতের একটা ভুল কেউ ধরতে পারে না কেউ আছেন নাকি জানা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কোরআনটা এরকম জমা করে গেছেন একত্র করেছেন যেই নুসখা এর মধ্যে দুই চারটা ভুল আছে এরকম কেউ আছে নাকি কেউ নাই কিন্তু বাংলাদেশে কিছু হুমটাওয়ালা শায়েক আছে ওনারাও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বানায়া দিয়েছে কত বড় বক কত বড় সাহাবাদের প্রতি বিদ্বেষ থাকলে এই ধরনের ইসলাম বিদ্বেষীপূর্ণ কথাগুলো বলতে পারে ঠিক কিনা বলে এগুলো ফিতনা ছড়ায় দেয় সমাজের এবার আসেন নবীজির সিরাত সম্পর্কে জীবন আদর্শ সম্পর্কে কেমনে জানলাম আমরা নবীজির জীবন আদর্শ সম্পর্কে জানতে পেরেছি মুহাদ্দিসিনদের মাধ্যমে তারা হাদিসগুলো আমাদের জন্য সুন্দরভাবে সন্নিবেশন করে দিয়েছেন হাদিসের কিতাবের মধ্যে এই জন্য একটা মানুষ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে সব অবস্থা জানতে চায় সে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসগুলো পাঠ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি পাঠ করে সাহাবারা সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে নবীজির চুল কেমন ছিল চেহারা কেমন ছিল নাক কেমন ছিল কান কেমন ছিল কাঁধ কেমন ছিল হাঁটা কেমন ছিল দেখতে কেমন ছিলেন একেবারে কেউ যদি ভালোভাবে এই হাদিসগুলো অধ্যয়ন করে সে হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন জানি তার মনে হবে হাদিসগুলো পাঠ করার পর সে নবীজির একটা কাল্পনিক চিত্র নিজের সামনে পেয়ে যাবে এই যে একটা মহান খেদমত এটা মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন তারা কত বড় আমানতদারিতার স্বাক্ষর বহন করেছেন মুহাদ্দিসদের ইতিহাস পড়লে বোঝা যায় ওনারা ছিল আহলে হাদিস আর এখন আহলে হাদিস কারা শার্ট প্যান্ট ওযু নাই মুত নাই এনারা হলো আহলে হাদিস আল্লাহ ওনাদের সহিহ বুঝ দান করুক আমি একটা ঘটনা শুধু শোনায় শেষ করব ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা ঘটনা বলে আমি শেষ করব যে মুহাদ্দিসরা শুধু হাদিস বর্ণনার ক্ষেত্রে সংগ্রহের ক্ষেত্রে নয় ওনার কাছে একটা থলের মধ্যে কিছু স্বর্ণের টাকা আছে নদীপথে লম্বা সফর চলতেছে এক দুষ্ট লোক ওনার সাথে সম্পর্ক গড়ায় ফেলল এরপরে তিনি খোঁজ খবর নিল যে ওইখানে কতটা স্বর্ণের দেরহাম আছে 1000 দেরহাম স্বর্ণের 1000 টাকা স্বর্ণের এইবার লোকটা এটা জানল সবাই রাতের বেলা ঘুমায় গেছে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে লোকটা চিৎকার করা শুরু করলো হায় হায় আমার সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে কি হইছে বলে আমার 1000 স্বর্ণ মুদ্রার একটা থলে চুরি হয়ে গেছে যেহেতু সাগরের মধ্যে চোর তো আর বাহির থেকে যায় নাই চোর এই নৌকার মধ্যেই আছে সার্চ করো সবাই রে যার কাছে 1000 টাকার স্বর্ণ মুদ্রার একটা থলি পাওয়া যাবে সে চোর বলে সাব্যস্ত হবে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন আস্তে কইরা সাইড দিয়া 1000 স্বর্ণ মুদ্রার থলে উনি নদীর মধ্যে ফালায়া দিছেন সবাইকে সার্চ করা হলো কোথায়
কোথায় তোমার 1000 স্বর্ণমুদ্রার থলেক এইবার লোকটা কি চিন্তা করলো হায়রে কি ব্যাপার যেই থলের খবর আমাকে জানাইলো আমি দেখলাম এটা নৌকার মধ্য থেকে গায়েব হয়ে গেল কেমনে নৌকা থেকে নামার পর ওই লোকটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার হুজুর সেই থলেটা কোথায় রাখলেন বলে তুমি যখন বলেছো আমি ওইটা নদীর মধ্যে ফালায়া দিয়েছি যদিও তুমি মিথ্যা বলতেছো হয়তো মানুষ এর পরেও আমার কথাটা বিশ্বাস করে নেবে কিন্তু আমি চাই না এই কারণে আমার ব্যাপারে মানুষের অন্তরের মধ্যে কোনো সংশয় জাগ্রত নিজেদের ক্যারেক্টার চরিত্রের উপরে যেন কোনো সন্দেহ সংশয় মানুষের না আসতে পারে এই জন্য তারা সম্পদ বিসর্জন দিয়েছে ফালায়া দিয়েছে এতেও তারা দ্বিধাবোধ করে নাই সেজন্য দেখুন আমরাই একমাত্র সৌভাগ্যবান জাতি আমরা আল্লাহ তাআলার যেই ওহির বিধানাবলী একেবারে নির্ভুলভাবে যথাযথভাবে আমরা পেয়েছি মুহাদ্দিসিনে কেরামের খেদমতের কল্যাণে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের সব কিছু নির্ভুলভাবে আমরা পেয়েছি এই যে চারটা জিনিস এক নাম্বার তিনি প্রেরিত হবেন সব সৃষ্টির প্রতি নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠীর প্রতি নয় দুই নাম্বার তার জীবন হবে বহুমুখী যেই জীবনে সব কিছু পাওয়া যাবে তিন নাম্বার তার দ্বারা এমন কিছুর পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে লাভ করে নাই চার নাম্বার তার যেই জীবন আদর্শ সেটা নির্ভুলভাবে আমাদের পর্যন্ত পৌঁছাতে হবে বলেন এই চারটা বিষয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে তো একটু জোরে বলেন না আছে তো অতীতের কোন নবীর মধ্যে ছিল এই চার জিনিস আমার আপনার নবীজির মধ্যে আছে এজন্যই আমার আপনার নবী হলেন বিশ্ব মানবতার একমাত্র উত্তম আদর্শ অনুসরণীয় ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুকরণ অনুসরণ করার তৌফিক দান করুক সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন